ততত্র গাড়ি রাখে এবং পেগোর বিভিন্ন খাদ্য দোয়ানো মাঝে নিম্নমানর এবং ফসাবাসী হাবার রাখে ইয়ান অভিযোগ আছে দীর্ঘদিন ধরে ইয়ানোর প্রেক্ষিতে পেগোর ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। পেগো উপজেলা সহকারী কমিশনার ভূমি সালমা ফেদরুসের নেতৃত্বে বুধবার দুর্গিয়া পেগো সমরিত এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় যত্রতত্র গাড়ি রেখে এবং লাইসেন্স না থাকার কারণে তিনজন সিএনজি চালিত অটোরিকশারে 900 টিয়া, অভিযুক্ত হাদ্দ দোয়ান মধুবনরে মেয়াদোত্তীর্ণ খাদ্য রেখে ইয়ানোর লাভলি 5000 টিয়া এবং বাই বাই মোদি দোয়ানরে নিম্নমানের তেল এবং ফসা তেল রাখার দায়ে 10000 টিয়া জরিমানা করে। এই অভিযান আরও চলিব বলে সাংবাদিক দলের মেস্টের কইল। এফএম সুমন সি প্লাস পিকু। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।